আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রিয়্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার নিয়ে। শিশুদের যে সকল মেন্টাল ডিসঅর্ডার রয়েছে তার মধ্যে একটি রেয়ার তবে খুবই গুরুতর মেন্টাল ডিসঅর্ডার হলো রিয়্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার, যেখানে একজন বাচ্চার সাথে তার কেয়ার গিভারের একটা হেলদি এবং সিকিউর সম্পর্ক তৈরি হয় না। এখন প্রাইমারি কেয়ার গিভার বলতে আসলে কাদেরকে বোঝানো হয়? তো প্রাইমারি কেয়ার গিভার বলতে মূলত বাবা এবং মাকে বোঝানো হয়, কিন্তু এর পাশাপাশি যে মানুষগুলো একজন শিশুর দেখভাল করার জন্য দায়িত্ব গ্রহণ করে তারাও কিন্তু প্রাইমারি কেয়ার গিভারের অন্তর্ভুক্ত। সাধারণত শিশুদের সাথে তাদের কেয়ার গিভারদের একটা স্ট্রং বন্ডিং তখনই তৈরি হয় যখন একটা শিশু তার কেয়ার গিভারদের কাছ থেকে নিয়মিত এবং পর্যাপ্ত যত্ন পায়, ভালোবাসা পায়। কারণ শিশুরা কিন্তু বুঝতে পারে যে তাদের কোন ডিসকমফোর্ট হলে কারা তাদেরকে শান্ত করবে, কারা তাদেরকে কমফোর্ট দিবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শিশুদের এবং তাদের প্রাইমারি কেয়ার গিভারদের মাঝে একটা হেলদি এবং সিকিউর সম্পর্ক তৈরি হয়, কিন্তু যখন এই হেলদি এবং সিকিউর সম্পর্ক তৈরি হয় না তখনই কিন্তু রিয়্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডারের সম্ভাবনা বেড়ে যায়, যা পরবর্তীতে তার যে কোনো সম্পর্ক তৈরির ক্ষেত্রে এবং শিশুর একটি স্বাভাবিক বিকাশে কিন্তু নেতিবাচক প্রভাব ফেলে। তো এই রিয়্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডারের প্রধান লক্ষণ হচ্ছে দুটি। একটি হলো শিশুর যদি খারাপ লাগা তৈরি হয় অথবা অস্বস্তি লাগে তখন বেশিরভাগ ক্ষেত্রেই শিশু তার কেয়ার গিভারের কাছ থেকে কমফোর্ট চায় না অথবা সহযোগিতা চায় না অথবা তার কাছ থেকে সান্ত্বনা চায় না। আর দ্বিতীয়টি হলো শিশুর যদি কোনো ডিসকমফোর্ট তৈরি হয়, তার ভিতরে যদি কোনো অস্বস্তি লাগা তৈরি হয়, তার ভিতরে যদি কোনো খারাপ লাগা তৈরি হয়, সেক্ষেত্রে শিশুকে তার কেয়ার গিভাররা যদি হেল্প করতে চায়, সহযোগিতা করতে চায়, তাকে শান্ত করতে চায়, সেক্ষেত্রে সে স্বাচ্ছন্দ্যে কিন্তু সেই সহযোগিতা অথবা সান্ত্বনাটা নিতে চায় না। এই দুটি হলো প্রধান লক্ষণ রিয়্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডারের। এছাড়াও আরো কিছু লক্ষণ শিশুদের মাঝে দেখা যায়, যেমন কেয়ার গিভার ছাড়া অন্যদের সাথে সোশ্যাল অথবা ইমোশনাল রিয়াকশন কম দেখানো, অথবা দিনের বেশিরভাগ সময় পজিটিভ ইমোশনগুলো কম দেখানো, অথবা অ্যাডাল্ট কেয়ার গিভারদের সাথে কোনো কারণ ছাড়াই একটা বিরক্তি ভাব দেখানো, তাদেরকে দেখলে ভয় পেয়ে যাওয়া অথবা তাদেরকে দেখলে মন খারাপ করে ফেলা। এই লক্ষণগুলোর পাশাপাশি অবশ্যই শিশুর জীবনে পর্যাপ্ত যত্ন না পাওয়ার অভিজ্ঞতাও থাকবে, যেমন কেয়ার গিভারের বারবার পরিবর্তন হয়ে যাওয়া, যার ফলে কেয়ার গিভারের সাথে একটা স্থিতিশীল সম্পর্ক তৈরি করার সুযোগ হয় না, অথবা এমন পরিবেশে বড় হয়ে ওঠা যেখানে আসলে কোনো কেয়ার গিভার নাই অথবা কোনো কেয়ার গিভারের সাথে সম্পর্ক স্থাপনের কোনো সুযোগই নাই। আর এই লক্ষণগুলো যদি 9 মাস বয়স থেকে 5 বছর বয়সের মধ্যেই দেখা যায় তবেই কিন্তু আমরা রিয়্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার হিসেবে এটাকে গণ্য করব। এক্ষেত্রে একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে একজন প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট অথবা একজন প্রফেশনাল সাইকোলজিস্টই কিন্তু এই রোগ নির্ণয় করবেন, কারণ এখানে একজন প্রফেশনালের অবজারভেশন তার ক্লিনিক্যাল ইন্টারভিউ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন প্রশ্ন আসতে পারে যে রিয়্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার আসলে কেন হয়? তো এক্ষেত্রে বলা যায় শিশুরা যখন তার প্রাইমারি কেয়ার গিভারের কাছ থেকে যথাযথ এবং পর্যাপ্ত পরিমাণে নিয়মিত যত্ন না পায় অথবা ভালোবাসা না পায় তখনই কিন্তু রিয়্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডারের ঝুঁকিটা বাড়তে থাকে। অর্থাৎ শিশুর সাথে তার প্রাইমারি কেয়ার গিভারের সম্পর্কের ধরনের উপরেই কিন্তু নির্ধারণ করছে যে শিশুর মধ্যে রিয়্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার ডেভেলপ করবে কিনা। তো এক্ষেত্রে বলা যায় শিশুর কেয়ার গিভার যদি বারবার পরিবর্তন হয়, শিশুর কেয়ার গিভার যদি নিজেই কোনো কারণে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় থাকে, শিশু যদি ছোটবেলা থেকেই বাবা মা ছাড়া বড় হয়, শিশু যদি কোনো ছোটবেলা থেকে অরফানেজ বা এতিমখানায় বড় হয়ে ওঠে, শিশুর কেয়ার গিভাররা যদি কোনো কারণে মাদকাসক্ত হয়, শিশুর কেয়ার গিভার যদি একেবারেই কম বয়স্ক হয়, তখন দেখা যায় শিশুর সাথে তার কেয়ার গিভারদের সাথে যে সম্পর্ক সেই সম্পর্কটা খুবই দুর্বল থাকে। আর সম্পর্ক দুর্বল যদি হয় তখন সেক্ষেত্রে কিন্তু রিয়্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডারের সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যায়। তো মোট কথা, শিশুর যে শারীরিক এবং মানসিক যে প্রয়োজনগুলো আছে, যে চাহিদাগুলো আছে, সেগুলো যখন বারবার উপেক্ষিত হয়, শিশু যখন সঠিকভাবে যত্ন পায় না, ভালোবাসা পায় না, স্নেহ পায় না, তখন কিন্তু এই রিয়্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডারের সম্ভাবনা বেড়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে রিয়্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডারের ট্রিটমেন্ট কি আসলে? তো রিয়্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডারের ট্রিটমেন্টের প্রথম ধাপটি হলো শিশুর জন্য একটি নিরাপদ, যত্নশীল, ভালোবাসাপূর্ণ এবং একটা স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করা, অন্যথায় কোনো থেরাপি কোনো ট্রিটমেন্টই কোনো কাজে আসবে না। তো সাধারণত অ্যাটাচমেন্ট থিওরির উপর বেস করেই কিন্তু সাইকোথেরাপিউটিক ট্রিটমেন্ট প্ল্যান সাজানো হয়, যেখানে শিশু এবং তার অভিভাবক বা তার প্রাইমারি কেয়ার গিভার যারা আছেন তাদেরকেও কিন্তু ইনভলভ করা হয়। তো এক্ষেত্রে কেয়ার গিভারদেরকে রিয়্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং কিভাবে শিশুর সাথে একটা ভালোবাসাপূর্ণ, যত্নশীল, স্থিতিশীল সম্পর্ক তৈরি করা যায় তা শেখানো হয় এবং শিশুর সাথে কিভাবে একটা বিশ্বস্তপূর্ণ এবং একটা স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলা যায় সেটা সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং সর্বোপরি পজিটিভ প্যারেন্টিং এর ট্রেনিং প্রদান করার মাধ্যমে
তাদেরকে পজিটিভ প্যারেন্টিং প্র্যাকটিস করার জন্য উদ্বুদ্ধ করা হয় এবং প্রস্তুত করা হয়। পরিশেষে যে কোনো ট্রিটমেন্টে যাওয়ার আগে আমরা কিছু উপায় অবলম্বন করতে পারি যেগুলোর মাধ্যমে রিঅ্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডারের ঝুঁকিটা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। তো সেক্ষেত্রে প্রথমে আমার পরামর্শ থাকবে শিশুর বিকাশ সম্পর্কে একটু পড়াশোনা করে নেওয়া, যাতে করে আমার শিশুর ইশারাগুলো আমরা বুঝতে পারি, শিশুর চাহিদাগুলো সম্পর্কে আমি একটু বুঝতে পারি, অথবা শিশুর যেই ডিসকমফোর্টগুলো তৈরি হয় সেগুলো কিভাবে আমি দূর করতে পারি এটা সম্পর্কে একটা ধারণা তাহলে আমি পেয়ে যাব, অথবা কোন বয়সে আসলে শিশুর চাহিদাগুলো কেমন হয় এটা সম্পর্কে তাহলে সেক্ষেত্রে আমি একটা ধারণা পাবো। দ্বিতীয় যে পরামর্শটি থাকবে সেটি হলো শিশুকে একটা পজিটিভ অ্যাটেনশন দেওয়া, সেটা হতে পারে তার সাথে খেলনা দিয়ে খেলার মাধ্যমে, তার সাথে গল্প বলার মাধ্যমে, অথবা তাকে জড়িয়ে ধরে আদর করার মাধ্যমে। তিন নম্বরে আমি যে পরামর্শটি দিব সেটি হচ্ছে শিশুর দৈনন্দিন যে যত্ন আছে সেখানে অংশগ্রহণ করা, সেটা হতে পারে তাকে খাওয়ানোর মাধ্যমে, সেটা হতে পারে তার তাকে গোসল করানোর মাধ্যমে, তাকে সে যদি টয়লেট করে তাহলে সেক্ষেত্রে তার টয়লেটের তাকে পরিষ্কার হতে সহযোগিতা করার মাধ্যমে, তাকে ঘুম পাড়ানোর মাধ্যমে, এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আমি প্রতিদিনের যেই যত্নের যে কাজগুলো আছে সেই কাজগুলোতে পার্টিসিপেট করলাম, এতে করে হচ্ছে শিশুর সাথে আমার বন্ডিংটা অনেকাংশে বেড়ে যাবে। চার নম্বরে যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে শিশুর সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার মাধ্যমে কিন্তু আমি এই ঝুঁকিটা অনেকাংশে কমিয়ে আনতে পারি। এখন কোয়ালিটি টাইম বলতে আসলে কি বোঝাচ্ছে, তো কোয়ালিটি টাইম বলতে বোঝাচ্ছে শিশুর সাথে আমি যখন সময় ব্যয় করব তখন শুধুমাত্র শিশুকে ফুল অ্যাটেনশনটা আমি দেব, সেখানে অন্য কোনো ডিভাইস ইনভলভ করব না, অথবা আমি এক পাশে বসে আছি শিশু আরেক পাশে বসে আছে এভাবে আমি সময়টা স্পেন্ড করব না। যতক্ষণ আমি তাকে সময় দেব ফুল অ্যাটেনশনটা আমি তার প্রতি দেব এবং তাকে ইনভলভ করার চেষ্টা করব, তার সাথে ইন্টারাকশন বাড়ানোর চেষ্টা করব। তো সর্বোপরি একটি কথাই কিন্তু বারবার চলে আসছে, সেটি হচ্ছে শিশুর সাথে তার অভিভাবক তার কেয়ার গিভারদের অ্যাটাচমেন্ট যত বাড়বে ততই কিন্তু রিঅ্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডারের সম্ভাবনা কমে যাবে। তো এই ছোট্ট একটি ভিডিওতে আমি আপনাদেরকে রিঅ্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর অন্যদেরকে দেখা শুরু করে দেবেন। ধন্যবাদ সবাইকে।